আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র আশুরার রাত, এ রাতে আপনারা কিভাবে নফল নামাজ আদায় করবেন তা প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিব। দর্শক, এই রাতে আমরা কি কি আমল করতে পারি, কি কি আমলে আমাদের ভাগ্য খুলবে, সে আমলগুলো আমি ইনশাআল্লাহ বলবো। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানবো কি ধরনের নফল নামাজ পড়বেন ও তার নিয়ত কি, দুই, এই নামাজ কখন পড়বেন, তিন, নামাজের পর তাসবিহ কি, চার, আশুরার রাতে যে দোয়াটি পড়লে রহমত বর্ষণ হবে, ক্ষমা পেয়ে যাবে, তিন, গুনাহ থেকে নিরাপত্তা পাবে, চার, নেকি করার সৌভাগ্য হবে, পাঁচ, জান্নাতে প্রবেশ করবে, ছয়, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দর্শক, এই ছয়টি ফজিলতের দোয়াটিও আমি বাংলা উচ্চারণ সহ বলবো। দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। তো দর্শক, আমরা শুরুতেই জানি কি ধরনের নফল নামাজ পড়বেন ও তার নিয়ত কি। আশুরার রাতের নির্দিষ্ট কোনো নামাজ হাদিসে নেই, তাই আপনি যে কোনো নিয়তে নামাজ পড়বেন। যেমন কোনো মনের আশা থাকলে, দর্শক আমাদের অনেক ধরনের মনের আশা থেকে থাকে, যেমন কারো চাকরি বাকরি নেওয়ার, বিদেশে যাওয়ার, পড়ালেখা করার, কারো ছেলে মেয়েদেরকে মানুষ বানানোর, আলেম বানানোর, এই রকম আশা থাকলে সে উদ্দেশ্যে দুই রাকাত নামাজ আপনি পাঠ করবেন। নিয়তটি বলবেন এভাবে, আমি দুই রাকাত মনের আশা পূর্ব হওয়ার নামাজ পড়িতেছি। এই নিয়তে আপনি মনের আশা দুই রাকাত নামাজ আদায় করবেন। তারপর গুনাহ মাফের উদ্দেশ্যে এই রাত্রিতে আল্লাহ পাকের কাছে অবশ্যই তো আপনি গুনাহ মাফ চাইবেন, তো এই উদ্দেশ্যে দুই রাকাত নামাজও পড়তে পারেন, যে আমার গুনাহ মাফের উদ্দেশ্যে আমি দুই রাকাত নামাজ আদায় করিতেছি। প্রিয় দর্শক, আর একটি বিশেষ কথা হলো যে এই এই দিনটি অর্থাৎ আশুরার উপলক্ষে যে আল্লাহ পাক মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউন থেকে মুক্তি দেয়, শুকরানার নামাজ আমরা পড়ব। কীভাবে পড়ব? দর্শক, আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে মুসা আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের কবল থেকে, তো সেই উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়ব। আর নিয়তটি হলো, আমি দুই রাকাত শুকরানার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এইভাবে নিয়তটি করে নামাজ আপনি পড়বেন। প্রিয় দর্শক, এখন জানবো এই নামাজ কখন পড়বেন। দর্শক, এই নামাজ দিন রাতের যে কোনো সময় পড়তে পারবেন, শুধু নামাজের নিষিদ্ধ তিনটি টাইম ব্যতীত। তো দর্শক, আপনি মাগরিবের পর অথবা এশারের পর পড়াটাই ভালো, যেহেতু ওই টাইমে মানুষের মনোযোগ ভালো থাকে এবং ইবাদতের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তিন, নামাজের পর তাসবিহ কি। দর্শক, আমি যখন নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখাবো, নামাজ শেষে এই নামাজের তাসবিহগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, চার নম্বর গুরুত্বপূর্ণ যে দোয়াটির কথা বলছিলাম, যে আশুরার রাতে যে দোয়াটি পড়লে এই ছয়টি লাভ, তাহলে চলুন সে দোয়াটি আমরা বাংলা উচ্চারণ সহ দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। দর্শক, দোয়াটির অর্থটি শুনলে আপনি বুঝতে পারবেন আমি যে ছয়টি লাভের কথা বলছিলাম। হে আল্লাহ, আমরা আপনার নিকট আপনার রহমতের নিশ্চিত উপায় উপকরণ এবং আপনার মাগফিরাতের মজবুত উপায় প্রার্থনা করছি, এ হলো দুইটি, আর সকল গুনাহ থেকে নিরাপত্তা তিনটি, এবং সকল নেকির সৌভাগ্য কামনা করছি, এ হলো চারটি, আর জান্নাত পর্যন্ত পৌঁছার, এ হলো পাঁচটি, এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া কামনা করছি। এই ছয়টি লাভ মাত্র ছোট্ট একটি দোয়ার মধ্যে, এই দোয়াটি হাকেম ও তাবরানী শরীফের মধ্যে আসছে। তাহলে দর্শক, চলুন এখন আমরা কীভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় তার নিয়মটি দেখে নেই। প্রিয় দর্শক, শুরুতেই নিয়ত করে নিতে হবে। নিয়ত, আমি দুই রাকাত শুকরানার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই নামাজের সালাম ফিরিয়ে প্রথমেই উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, অতঃপর তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর আপনি একবার এই দোয়াটি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, অতঃপর আপনি হাতের করগনে 33 বার বলবেন সুবহানাল্লাহ, অতঃপর 33 বার বলবেন আলহামদুলিল্লাহ, অতঃপর 34 বার বলবেন আল্লাহু আকবার, এই হলো 100 বার। অতঃপর 5 নম্বরে এই দোয়াটি একবার পাঠ করবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, 6 নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।